हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई होप फ्रेंड्स सकले खूब ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হবে বন্ধুরা একটা ফেস সিরামের উপর। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে থাকা কিছু মানে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি বেশি কিছু বলবো না, আপনাদের হাতের সামনে আপনারা সাধারণত এগুলো পেয়ে যাবেন, সকলের বাড়িতে কিন্তু এগুলো থাকে। মাত্র কয়েকটা জিনিস দিয়ে আমি বানাবো একটা ফেস সিরাম, যেটা বন্ধুরা আপনারা লাগালে কিন্তু আপনি স্কিনটা আমার মতো উজ্জ্বল চকচকে ঝলমলে হয়ে যাবে, মানে গ্লাস স্কিন হয়ে যাবে, চকচক হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি দ্বিগুণ বেশি ফেয়ারও লাগবে। অনেকের বন্ধুরা দেখবেন স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম চলে আসছে, ডার্ক স্পট হয়, পিগমেন্টেশন হয়, বা পিম্পল বা অ্যাকনে মার্কস থেকে যায়। সেগুলো কিন্তু বন্ধুরা যদি আপনারা এটা মানে এই ফেস সিরামটা এক দুবার ইউজ করে ছেড়ে দিলে হবে না। যদি আপনারা বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে টানা ইউজ করতে হবে। যতই বন্ধুরা আপনারা বন্ধুরা ফেস প্যাক হোক বা আপনারা ক্রিম ইউজ করেন, যদি বন্ধুরা আপনারা একটা নাইটে বা ডেতে একটা ফেস সিরাম ইউজ করেন তাহলে বন্ধুরা দেখবেন আপনি স্কিনটা দ্বিগুণ বেশি ভালো থাকবে, আপনারা বন্ধুরা বেস্ট রেজাল্ট পাবেন। আপনারা নিজের হাতেই বানাবেন, কোনো সাইড এফেক্ট নেই। আমি সবগুলোই কিন্তু ন্যাচারালি বলবো, আপনারা মানে এই প্রোডাক্টগুলোর কোনো সাইড এফেক্ট নেই, সবগুলোই কিন্তু বন্ধুরা হার্বাল, আপনারা দোকান থেকেও ইজিলি পেয়ে যাবেন বা অনেকের বাড়িতেও সাধারণত এগুলো থাকে, সেগুলো দিয়েই বানাবো বন্ধুরা। তার জন্য বন্ধুরা কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকতে হবে। ভিডিওটা শুরু করার আগে বলে নেবো, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশ থেকে বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে করে ভবিষ্যৎ নতুন ভিডিও আপলোড করলে আপনি তো নোটিফিকেশন আগেই পেয়ে যান। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, বিগ থ্যাংকস। তো চলুন বেশি না কথা বলে ভিডিওতে যা যা, তো চলুন বন্ধুরা এবার দেখে নেবো যে এই ফেস সিরামটা বানাতে আমার কি কি ইনগ্রিডিয়েন্ট এখানে দরকার হচ্ছে। ফেস সিরামটা বানাতে প্রথমে আপনারা একটা পরিষ্কার পাত্র নিয়ে নেবেন। তারপর আমার ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট আমি নিয়েছি এখানে পতঞ্জলি সুন্দরী অ্যালোভেরা জেল। তবে আপনাদের যার যেটা পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু প্রোডাক্ট এখানে অ্যালোভেরা জেল নিতে পারেন। তবে আমি এখানে মানে পতঞ্জলির নিয়েছি, পতঞ্জলি জেলটা আমি 2 চামচ নিয়ে নেব। আপনারা যে যতদিনে স্টোর করে রাখতে চান সেই অনুপাতে আপনারা এখানে কোয়ান্টিটিগুলো নেবেন। আমি 2 চামচের মতনই পতঞ্জলি অ্যালোভেরা জেলটা নিয়েছি। নেক্সট আমি নিয়ে নেবো এখানে ডাবর গুলাবেরি রোজ ওয়াটার, রোজ ওয়াটারটাও আমি এখানে 2 চামচের মতো নিয়ে নেবো। যেই অনুপাতে আপনারা অ্যালোভেরা জেল নেবেন সেই অনুপাতেই কিন্তু আপনারা ডাবরের রোজ ওয়াটারটা নেবেন। তারপর আমি দিয়ে দেবো এখানে বিডিএসের গ্লিসারিন। গ্লিসারিনটা আমি খুব জোরে এখানে 6 থেকে 7 ফোঁটা দেব, তবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এর থেকে একটু বেশিও অ্যাড করতে পারেন। তারপর নেক্সট আমি দিয়ে দিচ্ছি এখানে ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন মানে ইভিয়ানের 400-এর ভিটামিন ই ক্যাপসুল। আপনারা এখানে আমি এটা পুরোটাই নিয়ে নেবো, যেহেতু আমার একটু ড্রাই স্কিন তাই আমি এটা পুরোটাই নিচ্ছি, বা যারা একটু অয়েলি স্কিন তারা কিন্তু এখানে 3 থেকে 4 মানে ফোঁটা আপনারা অ্যাড করবেন। সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা খুব ভালো করে এটা মিক্স করে নেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি ফাইনালি এটা এবারে মিক্স করে দেখাচ্ছি। খুব ভালো করে আপনারা কিন্তু এটা নাড়িয়ে বা ফেটে নেবেন, ততক্ষণে আপনার একটা মিক্স হয়ে একটা ক্রিমি টেক্সচার টাইপের হচ্ছে বন্ধুরা, ঠিক ক্রিমি মতো হবে। ততক্ষণ কিন্তু আপনারা এটা ভালো করে মিক্স করবেন, ভালো করে মিক্স করে আপনারা এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু আপনারা মানে ফ্রিজে না, ফ্রিজের বাইরে এখন রাখতে পারেন, শীতকাল পড়ে গেছে তো হালকা হালকা ঠান্ডা চলে এসেছে, আপনারা মানে ফ্রিজের বাইরেই রাখবেন, মানে একটা কন্টেনারে রেখে দেবেন, মানে আপনাদের প্রয়োজন হলে এটা আপনারা ডেতে নাইটে দুটোতেই আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো আমি ফেস সিরামটা কিভাবে রেডি করে নিলাম। এটা বন্ধুরা আপনারা এইভাবেই মানে রেডি করে বা তৈরি করে আপনারা 2-3 দিনের মতো বা আপনারা অনেকে 3-4 দিনের মতো কিন্তু আপনারা এটা রেডি করে একটা এয়ার টাইট কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন। আর আপনারা একটু একটু করে নিয়ে আপনারা এটা মানে ডেতে হোক নাইটে হোক আপনারা এটা ইউজ করতে পারেন। তবে বন্ধুরা আমার মতে এটা কিন্তু আপনারা নাইটে ইউজ করলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। এটা আপনারা নাইটে খুব ভালো একটা 2 থেকে 3 মিনিট হালকা একটা জেন্টলি মাসাজ দেবেন, আর সকালবেলা উঠে জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিন। দেখবেন বন্ধুরা আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের স্কিনটা কিন্তু গ্লাসের মতো কিন্তু কাঁচের মতো উজ্জ্বল চকচকে হয়ে যাবে। আপনারা বন্ধুরা যতই মেকআপ করেন বা আপনি যতই মানে বিভিন্ন রকমের কসমেটিক্স ইউজ করুন না কেন বন্ধুরা, সেগুলোর কিন্তু কিছু হলেও সাইড এফেক্ট আপনার স্কিনে পরে, অবশ্যই বন্ধুরা পরে, সেটা আমিও কিন্তু ইউজ করি, আমারও করতেই পারে। তার জন্য বন্ধুরা আপনারা এইরকম একটা হার্বাল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা ফেস সিরাম বাড়িতে রেডি করে রেখে দিন। যখনই আপনারা হেভি মেকআপ করবেন, মেকআপটা আপনারা রিমুভ করার পর এই ফেস সিরামটা অবশ্যই আপনাদের স্কিনে একবার লাগাবেন, আপনাদের স্কিনটা বন্ধুরা অনেকটাই ভালো থাকবে, আমার মতো অনেকটাই হেলদিও থাকবে।
আপনারা বন্ধুরা রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেবেন, তারপর আপনারা এই ফেস সিরামটা অ্যাপ্লাই করবেন। আপনারা যদি বন্ধুরা ডেলি স্কিন কেয়ার রুটিনে এই ফেস সিরামটা রাখেন, যদি বন্ধুরা এটা আপনারা টানা কয়েক সপ্তাহ আপনারা ইউজ করেন, তাহলে বন্ধুরা দেখবে আপনি স্কিনটা সত্যিই কিন্তু গ্লাস স্কিন হয়ে যাবে, আগের থেকে দ্বিগুণ বেশি ফেয়ারও লাগবে। যেইভাবে আমি আপনাদেরকে মানে মাসাজটা দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, বা আপনারা আপনাদের মানে চোখের নিচে যে ডার্ক সার্কেলস থাকে সেখানে যদি আপনারা এইভাবে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ডার্ক সার্কেলসটাও আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আপনাদের স্কিনটা এইভাবে আপনারা মাসাজ করবেন, মাসাজটা এইভাবে আপনারা যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা সেইভাবেই করবেন। বা এটা আপনাদের কিন্তু আপনাদের হাতেও আপনারা ইউজ করতে পারেন, আপনাদের হাতটাও কিন্তু অনেকটা মানে মুখের সঙ্গে সঙ্গে হাতটাও কিন্তু অনেকটা সফট নরম এবং অনেক মানে কোমলও থাকবে। আপনারা বন্ধুরা দেখুন মানে হাতটা মাসাজ করে নেবার পর দুটো হাতের মধ্যে আমার ডিফারেন্স কিন্তু আপনারা বন্ধুরা লক্ষ্য করতে পারেন, আমার কিন্তু হাতটা অনেক বেশি সফট নরম হয়ে গেছে। এই ফেস সিরামটা বন্ধুরা আপনারা যে কোনো হেভি মেকআপ করার আগে অ্যাজ এ ময়েশ্চারাইজার হিসেবেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই ফেস সিরামটা বন্ধুরা আপনারা সমস্ত ধরনের স্কিনটা ইউজ করতে পারেন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, সব ধরনের স্কিনটাই কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা আপনারা অল সিজন ইউজ করতে পারেন। তবে বন্ধুরা সামনেই তো শীত এসে গেছে, এটা আপনারা শীতকালে অবশ্যই আপনারা মানে ডেতে হোক নাইটে হোক দুবারই আপনারা দিনে দুবার করে ইউজ করতে পারেন। দেখবেন বন্ধুরা স্কিনটা কিন্তু আপনাদের মানে যাদের একটু বেশি ড্রাই স্কিন শীতে কিন্তু স্কিনটা কেমন টান টান হয়ে যায়। এই সিরামটা যদি বন্ধুরা আপনারা ইউজ করেন দেখবেন বন্ধুরা স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে, মানে স্কিনে কোনো টান টান ভাবটাও আসবে না, স্কিনটা অনেক বেশি গ্লোয়িংও হয়ে যাবে। আর যাদের বন্ধু অয়েলি স্কিন তারা কিন্তু এর মধ্যে যে আমি গ্লিসারিন বা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, আপনারা কিন্তু আপনি স্কিন অনুযায়ী ওই প্রোডাক্ট ওই দুটো প্রোডাক্ট আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, বা আপনারা ওটা এক থেকে দু ফোঁটাও আপনারা দিতে পারেন। যার যেমন স্কিন সেই অনুপাতে কিন্তু আপনারা যে আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই মানে প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। এখানে বন্ধুরা আমি একটা কথা বলে নেব, অনেকে হয়তো এই ফেস সিরামটা ইউজ করছে কোনো রেজাল্ট পাচ্ছে না, বা অনেকের স্কিনে কোনো গ্লো আসছে না, মুখটা কেমন কালচে হয়ে আসছে, অনেকের মনে হয়তো এই কোয়েশ্চেনগুলো আসলেও আসতে পারে। আমি এটা বলছি তার কারণ আমার মানে রিসেন্ট আমার একটা কমেন্ট এসেছিল, আমি একটা হেয়ার অয়েলের রিভিউ শেয়ার করেছিলাম, সে বলছে যে দিদি ভাই হেয়ার অয়েলটাতে ইউজ করছি কোনো মানে রেজাল্ট পাচ্ছি না, কোনো ফলাফলই পাচ্ছি না। সেটা অবশ্যই বন্ধুরা যদি যে কোনো প্রোডাক্ট, শুধু এই মানে হোমমেড প্রোডাক্টগুলো কেন, আপনারা যদি বাজার থেকে কোনো দামি দামি কসমেটিক্স কিছু আপনারা পারচেজ করে ইউজ করেন বন্ধুরা, এক দুদিন কিন্তু ইউজ করে ছেড়ে দিলে একদম হবে না, আপনাদের কিন্তু টানা সেটা ইউজ করতে হবে। যার যেমন ডাইরেকশন আপনারা কিন্তু তেমনই ফল পাবেন। এটা যদি বন্ধুরা আপনারা দীর্ঘদিন মানে আপনারা যদি 15 দিন টানা ইউজ করেন তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা পার্থক্যটা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। এক দুদিন ইউজ করে ছেড়ে দিলে হবে না, আপনাদের টানা কয়েক সপ্তাহ আপনাদেরকে ইউজ করতে হবে, তবেই কিন্তু বন্ধুরা দেখবেন আপনি স্কিনটা ধীরে ধীরে কিন্তু একটা চেঞ্জেস লুক আপনারা কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই মানে ভিডিওতে আমার বলা ছিল। ভিডিওটা অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনার সঙ্গে দেখা হচ্ছে আরেক নতুন টপিকে, ততক্ষণে সুস্থান ভালো থাকবেন, টাটা।